पश्चिम बंगाल राज्यको सिलगढीमा एक वन कर्मचारीको असामान्य मृत्युको घटनाले ठूलो हलचल मचिएको थियो। मृतकको नाम शम्भु पाल हो। जापग्राम निवासी पाल सालुगोडा स्थित वन विभागको कार्यालयमा लामो समयदेखि कार्यरत थिए। शम्भु पाल आइतबार राति घर आउने भनिए तापनि उनी आएनन्। उनी केही बिसन्चो भएको खबर अन्य कर्मचारीहरूले दिएका थिए। सोमबार बिहान एक अधिकारीले फोन गरेर शम्भु पाललाई अस्पताल ल्याएको खबर दिएको परिवारले गुनासो गरेका छन्। केही समयपछि उनको प्राण अस्पतालमै गएको थियो। मृतकको परिवारले वन विभागका कर्मचारीलाई अस्पतालमा राखेर विरोध गरेका थिए। আমার নাম স্বপ্নপাল। আমাদের বাবা ফরেস্টের ফরেস্ট গার্ড, ও অফিসে প্রায় প্রায় মাঝে মধ্যে সাহেব আসলেই থাকে। তো পরশুদিনকে সাহেব আসলো, পরশুদিনকে আসার কথা ছিল। ও ফোন করলো যে সাহেব চলে গেছে, আমি আসবো। আমাদের যে বড়েঞ্চ বড়বাবু, তার দুটো ছেলে আসে প্রায় প্রায়। ওনা আমার বড়বাবুর ছেলে, আবার আমার হাজব্যান্ডকেও ভালোবাসতো। ও যখন আসতো উনি থাকতো, আমার হাজব্যান্ড ওদের রান্নাবাড়ি করতো, থাকতো ওদের সাথে। তো কালকে ফোন করলাম, বলে যে কালকে আসার কথা ছিল। বললে আমি তো কালকে আসতে পারবো না, আমার বড়বাবুর ছেলে দুটো আছে, আমি পরশুদিন আসবো। আমি আজকে সকালবেলা বড়বাবু এক ঘন্টা আগে ফোন করছে যে ওনাকে আমি হসপিটালে ভর্তি করছি, আপনারা আসেন। আমি বললাম কী হয়েছে, আমাকে আর কিছু বললো না। আসতে বললাম, ওনার কোনো রোগ ছিল না, শুধু প্রেশার ওষুধ খেত, আর কিছু না, হাড়েরও কোনো প্রবলেম ছিল না, ওরা কিছু কিছু বুঝতে পারতেছি না। বড়বাবু ছেলেরাই ওদেরকে আসতে দেয়নি, কেন আসতে দেয়নি? হ্যাঁ, নটার সময় কথা হয়েছে আমাদের। প্রথমে বললো যে বড়বাবু চলে যাক, তারপরে আমি আসছি। তা আমি ঠিক আছে, তার কিছুক্ষণ পরে ফোন করে বলছে কি না, বড়বাবুর দুই ছেলে আমাকে আসতে দিচ্ছে না। হ্যাঁ, আমাকে বলতেছে থাকতে, আমাকে থাকতে হবে, আমি আজকে আসবো না, আমি কালকে আসবো। হ্যাঁ, মেয়েকে ফোন, আমার রত্না দাস, আমার বোন। হ্যাঁ, শুধু একটাই মেয়ে না, মেয়েগুলো আরও 12 বছর ছিল রিটারে। আপনাদের কি সন্দেহ যে মানে কিভাবে মারা গেল বা কি হয়েছে? ওনা যদি হার্ট ওরনার বলতেছে, হার্ট হার্টের স্পিক কি বলে বড় হয়েছে, কিন্তু না হাড়ে কোনো রোগ ছিল না। আমাদেরকে বড়বাবু বলছে যে আমার মনে কোনো কোনো একটা কোনো ব্যাপার আছে, ওই যে ছেলে দুটো আটকে ছেলেরা আসলো আটকে দিয়েছে বলতে। For a comfortable stay in Siliguri, think of us. Think of Diana Lodge, AC and non-AC rooms available right beside SNT bus stand, Kurumbasti, Siliguri. Contact number 801-64-259-43 and 909-16-208-58.